আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড ইটস সলিউশন। তো আমরা এর আগে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিয়ে কথা বলেছি, অ্যান্ড আজকে আমরা কথা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। এখানে কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এই ফর্ম আমাদের এখানে একটি ডি বাই ডি ডিটি অফ এক্স থাকবে, একটি ডিফারেনশিয়াল ফর্ম, অ্যান্ড এর পাশে আমাদের কিছু এক্সের ভ্যালু অ্যান্ড সাথে কিছু কোএফিসিয়েন্ট থাকবে। দেন এই জিনিসটাকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখি ইজিলি, তাহলে দিস ক্যান বি রিটেন অ্যাজ, এখানে আমাদের এই এটা হচ্ছে আমাদের ডিএক্স ফর্ম, দ্যাট মিন্স ডিফারেনশিয়েটেড ফর্ম, অ্যান্ড এই সবগুলো কোএফিসিয়েন্টকে নিয়ে আমাদের এ ম্যাট্রিক্স, অ্যান্ড দিস আমাদের ভেরিয়েবল এক্স ম্যাট্রিক্স, অ্যান্ড এ ম্যাট্রিক্সটাকে এখানে আমাদের হচ্ছে সবগুলোর কোএফিসিয়েন্ট নিয়ে গঠিত একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে যদি এন ইন্টু এন ম্যাট্রিক্সে যদি আমাদের এন এর মান ওয়ান হয়, তাহলে কিন্তু আমরা ম্যাট্রিক্সটাকে ইজিলি এক্স ইজিকালস টু এ এক্স দ্বারাই প্রকাশ করতে পারছি একটি টার্ম দ্বারাই। তো এখানে আমরা জানি যে যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আমাদের এই ফর্মের সলিউশনটা কী হয়, সলিউশন হয় এক্স ইকুয়ালস টু এক্সের ভ্যালু সি ই টু দি পাওয়ার এ টি, সি ই টু দি পাওয়ার এ টি, সি একটি কনস্ট্যান্ট অ্যান্ড ই টু দি পাওয়ার একটি যে ভ্যালু দেওয়া থাকে এ ইন্টু টি। তো এখন আমরা দেখব এই ইকুয়েশনটাকে উপর ডিপেন্ড করে আমরা আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সিস্টেমের সলিউশন বের করার ট্রাই করব। তো এখান থেকে আমরা এটাকে একটি গাইড হিসেবে নিয়ে, টেকিং অ্যাজ এ গাইড, উই ক্যান রাইট দ্য জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন আমরা লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু আমাদের এই কনস্ট্যান্ট ফর্ম, আমরা এখানে কনস্ট্যান্ট নিয়েছি ইটা, আমাদের কনস্ট্যান্ট ইটা ইকুয়ালস টু ল্যামডা টি, ল্যামডা ইজ আওয়ার ভ্যালু। এখানে যেমন এ দেওয়া আছে এর ভ্যালু, সেরকম আমরা এখানে একটি ভ্যালু বা স্কেলার রাশি ল্যামডা নিয়েছি, অ্যান্ড দিস ইজ আওয়ার ইটা, কনস্ট্যান্টের বদলে ই টু দি পাওয়ার এর জায়গায় আমরা নিয়েছি ল্যামডা ইন্টু টি। এখন এই জিনিসটাকে যদি আমি একটু স্পেসিফাই করে লিখি, তাহলে আমরা কী লিখতে পারি, আমাদের ইকুয়েশনটা কী ছিল, আমাদের ম্যাট্রিক্স ফর্ম এক্স প্রাইম ইকুয়ালস টু এ এক্স। এখন এই এক্স প্রাইমের জায়গায় এক্স, এটা তো আমাদের একটা ডিফারেনশিয়েটেড ফর্ম, তার মানে এই এক্সের ভ্যালু এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি, তাহলে কিন্তু আমরা এখানে এক্স প্রাইমটা পাবো। তো ডিফারেনশিয়েট করলে এখানে আমরা কী পাবো, ই টু দি পাওয়ার ল্যামডা, তার মানে আমাদের ল্যামডাটি টি এর সাপেক্ষে করলে এখানে আমরা ল্যামডাটা সামনে চলে আসবে, ল্যামডা অ্যান্ড তার সাথে আছে ইটা, ইটা অ্যান্ড ই টু দি পাওয়ার ল্যামডা টি, এটা ইকুয়ালস টু আমাদের এ ইন্টু এক্স, যেহেতু এ আমাদের একটি কনস্ট্যান্ট, অ্যান্ড দেন আমরা এক্সের বদলে কিন্তু আমরা এক্স যেহেতু আমরা বের করেছি এটা, তো এক্সের বদলে এই ফর্মটা লিখতে পারি ইটা ই টু দি পাওয়ার ল্যামডা টি। তো এখান থেকে কিন্তু আমরা দুইটা ইকুয়েট করছি। তো আমরা এখান থেকে যদি টার্ম দুটোকে এক পাশে করি, তাহলে আমরা লিখতে পারি এ ইটা ই টু দি পাওয়ার ল্যামডা টি মাইনাস ল্যামডা ইটা ই টু দি পাওয়ার ল্যামডা টি, রাইট সাইড আর লেফট সাইডে চেঞ্জ করে লিখতে পারি এভাবে। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি কিছু বিষয়, আমরা যদি কমন নিই, তাহলে এ মাইনাস ল্যামডা, তার সঙ্গে আমরা কমন নিতে পারি ইটা ই টু দি পাওয়ার ল্যামডা টি ইকুয়ালস টু জিরো, এই পোর্শন কমন নিতে পারি। কিন্তু এ আমাদের একটি ম্যাট্রিক্স ফর্ম, তার সঙ্গে আমরা একটি স্কেলার ফর্ম, তার থেকে ল্যামডাকে বাদ দিতে পারি না, তার জন্য আমাদেরকে ল্যামডার সঙ্গে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স আই ইন্টু করতে হবে, দ্যাট মিন্স মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে আমরা এভাবেই লিখতে পারি। এখন এখানে যদি আমাদেরকে টি এর মান যদি আমরা জিরো ধরি, তাহলে আমরা ইজিলি লিখতে পারি এ মাইনাস ল্যামডা আই এটা, এর মান জিরো ধরলে হোল পোর্শনটার মান ওয়ান হয়ে যাবে ইকুয়ালস টু জিরো। এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করব যে আমাদের এই ইকুয়েশনটা কিন্তু আমাদের খুবই পরিচিত একটা ইকুয়েশন, আমরা আগেও দেখেছি অনেকবার। এখানে যদি আমাদের এ একটি গিভেন ম্যাট্রিক্স হয়, তার সঙ্গে থেকে যদি একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স এসে স্কেলার রাশির সঙ্গে যদি আমরা গুণ করে মাল্টিপ্লাই করে বিয়োগ করি, তার মানে আমাদের এই জিনিসটা যেটা হবে সেটা আমাদের হবে একটি আইগেন ভ্যালু, অ্যান্ড তার সঙ্গে যে আমাদের ভেক্টরটা থাকবে গুণ আকারে সেটা হবে আমাদের আইগেন ভেক্টর। দ্যাট মিন্স আমাদের যে এই ইকুয়েশন, এই কন্ডিশনটা তখনই ফুলফিল করবে যদি আমাদের এইটা আইগেন ভ্যালু অ্যান্ড এইটা আইগেন ভেক্টর হয়, এবং তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এই ইকুয়েশনটার সঙ্গে আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টরের একটা লিঙ্ক আছে। তার মানে আমরা যে সলিউশনটা বের করেছি এখানে, যে আমাদের এই কনস্ট্যান্টটা সেটা হচ্ছে আমাদের একটি আইগেন ভেক্টর, অ্যান্ড দিস স্কেলার রাশি ইজ আওয়ার আইগেন ভ্যালু। তার মানে আমরা আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর বের করলেই আমরা আমাদের সলিউশনটা বের করতে পারবো। আইগেন ভ্যালু যদি আমরা বের করতে চাই, তো আমরা দেখি আমরা একটা আইগেন ভ্যালু, দুটা, তিনটা, যে কোনো আমাদের সংখ্যক আইগেন ভ্যালু বের হতে পারে। সেই আইগেন ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে আমাদের সলিউশনটাও ভ্যারি করবে, যে ওই আইগেন ভ্যালু বা রুটসগুলো কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের তিন ধরনের আমরা সলিউশন পাবো। ফার্স্ট ওয়ান রিয়েল অ্যান্ড ডিস্টেনেক্ট রুট, যদি আমাদের সেই রুটগুলো বা আইগেন ভ্যালুগুলো যদি রিয়েল এবং ডিস্টেনেক্ট হয়, মানে ডিফারেন্ট ডিফারেন্ট হয়, তাহলে আমরা এক ধরনের সলিউশন পাবো,
সেকেন্ডলি, যদি আমাদের রুটগুলো কমপ্লেক্স হয় তাহলে আমরা অন্য টাইপের একটা সলিউশন পাবো বা অন্যভাবে সলভ করবো। অ্যান্ড থার্ডলি, যদি রিপিটেড রুটস হয়, মানে যদি একই রুট বারবার রিপিট করে বা সেম রুট যদি আমরা আরেকটা পাই বা রিপিটেডলি পাই, তাহলে আমাদের সলিউশনটা একটু ডিফারেন্ট প্রসেসে হবে। তো ফার্স্টলি আমরা কথা বলবো ডিস্টিনেক্ট অ্যান্ড রিয়েল রুট নিয়ে, মানে যদি আমাদের রুট দুটো ডিফারেন্ট এবং রিয়েল হয় তাহলে আমাদের সেই ক্ষেত্রে সলিউশনটা হবে এরকম। আমাদের একটা কনস্ট্যান্ট সি থাকবে, তার সঙ্গে আইগান ভেক্টর। তো আমরা তো বলেছিলাম এই এক্স ইকুয়ালস টু ইটা ই টু দি পাওয়ার ল্যামডা টি, এই ইটাটা হচ্ছে আমাদের আইগান ভেক্টর অ্যান্ড এই ল্যামডার মান হচ্ছে আইগান ভ্যালু, সেটা আমরা একটু আগেই দেখেছি। এবং তার যেহেতু রুট ডিফারেন্ট, 1, 2, 3 তিন চারটা রুট থাকতে পারে, তো আমাদের এই ফর্মে আমরা লিখব সেটাকে। অ্যান্ড তার সঙ্গে সাথে একটা কনস্ট্যান্ট দেয়া থাকবে, যেহেতু আমাদের যদি কোনো ইনিশিয়ালি ভ্যালু বলে দেয়া না থাকে বা ইনিশিয়াল কোনো কন্ডিশন না থাকে, তাহলে আমরা সেই সি অ্যাড করে একটা সলিউশন বের করব। আমাদের এখানে একটা দেয়া আছে সলভ দ্য সিস্টেম বিলো, এই সিস্টেমটাকে সলভ করার জন্য প্রথমে আমাদেরকে কী করতে হবে, এটাকে আমরা একটা ইকুয়েশন ফর্মে লিখব বা ম্যাট্রিক্স আকারে লিখব, যেখানে আমাদের এক্স প্রাইম ইকুয়ালস টু এর ভ্যালু কী হবে 1, 2, 3, 2, এটা হচ্ছে আমাদের এর ভ্যালু অ্যান্ড এখানে আমাদের এক্স ওয়ান অ্যান্ড এক্স টু, এটা আমাদের ম্যাট্রিক্স ফর্মে লিখে নিলাম। এখন এই ম্যাট্রিক্স ফর্মে লেখার এখান থেকে আমরা কী করবো, ফার্স্টে ল্যামডার মান বের করবো, এ মাইনাস ল্যামডা ইকুয়ালস টু জিরো, এখান থেকে আমরা আইগেন ভ্যালুগুলো বের করবো। তাহলে আমরা এখানে ল্যামডাকে মাইনাস করে কী লিখতে পারি, 1 - λ 2, 3 - λ ইকুয়ালস টু জিরো। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমরা কী লিখতে পারি, আমরা এখান থেকে ইকুয়েশনটি পাবো। দেন আমরা যদি ল্যামডাগুলোকে একসাথে করি, λ - 3λ - 4 = 0, এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা লিখতে পারি, জাস্ট ক্যালকুলেটারে সলভ করলেও হবে, সলভ করলে আমরা এখান থেকে ল্যামডার ভ্যালু পাচ্ছি, λ = -1 এন্ড 4। এখন আমরা এই ল্যামডা, দ্যাট মিন্স আইগেন ভ্যালুগুলোকে কাজে লাগিয়ে আইগেন ভেক্টর বের করবো। ল্যামডা ওয়ানের জন্য যখন আমাদের আইগেন ভ্যালু -1, তখন আমাদের আইগেন ভেক্টর বা ইটা ওয়ানটা কেমন হবে সেটা আমরা বের করব ফর ল্যামডা -1। তো এখানে যদি আমরা ইকুয়েশনটা, আমাদের গিভেন ম্যাট্রিক্সটা যেটা যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি 1, 2, 3, 2, আর এখানে আমাদের ল্যামডার মান -λ করে ল্যামডার মান -1, -1 দ্যাট মিন্স +1, -1 +1, এখানে আমাদের এটা 1, এটা 2 ইকুয়ালস টু 0 ভেক্টর। এখান থেকে আমরা যদি এটাকে যোগ করে লিখি তাহলে লিখতে পারি 2, 2, 3, 3, এর পাশে সিম্পলি যা ছিল তাই। এটাকে যদি আমি আরও সিম্পলিফাই করে লিখি তাহলে কিন্তু আমি ফার্স্ট রোটাকে যদি আমি -3/2 দ্বারা গুণ করে যদি আমি সেকেন্ড রোয়ের সঙ্গে যোগ করি, তাহলে কিন্তু এই পজিশনগুলোতে ইজিলি জিরো পাবো। তাহলে আমরা লিখতে পারি 2, 2, 0, 0। আর সেম ইকুয়েশানে আমরা যে কোনো একটি ইকুয়েশানকে নিয়ে কাজ করতে পারি। তাহলে এখান থেকে ইকুয়েশান লিখতে পারি 2 ইটা 1 + 2 ইটা 2 = 0। এখন এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে লিখতে পারি ইটা 1 = -ইটা 2 অর ইটা 2 = -ইটা 1, সেম জিনিস। তো আমি যে কোনো একটাকে ফ্রি ভেরিয়েবল হিসেবে যদি আমি ইটা 1 = 1 ধরে নিই, তাহলে আমি লিখতে পারি সুতরাং ইটা 2 = -1। তাহলে আমাদের এখান থেকে যে আইগেন ভেক্টরটা আমরা পাচ্ছি সেটা আমরা লিখতে পারি 1 - 1। যদি সেকেন্ড আইগেন ভেক্টরটাও বের করতে চাই তাহলে আমরা কী নিব, ল্যামডার মান আমাদের নিব 4। ল্যামডার মান 4 নিলে আমাদের যে আইগেন ভেক্টর সেকেন্ড বের হবে, ইটা 1, ইটা 2, সেটা আমরা বের করব কী বের হয়। আমাদের ভেক্টরটা ছিল 1, তার সঙ্গে -4 করলে দেন এপাশে ছিল 2, 3, 2, -4, এপাশে আমাদের আইগেন ভেক্টর ইটা 1, ইটা 2 = 0। এখান থেকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি -4, দ্যাট মিন্স -3, 2, 3, -2, ইটা 1, ইটা 2 = 0, 0। এখন এখানে কিন্তু আমি এই রো অ্যান্ড এই রো যদি আমি যোগ করি, নর্মালি যোগ করলে কিন্তু আমরা একটা সিম্পলিফাইড ফর্ম পাচ্ছি, তাহলে সেটাকে আমরা যোগ করে লিখতে পারি এখানে -3, 2, অ্যান্ড যোগ করে যদি সেকেন্ড রোতে বসাই 0, 0 চলে আসবে, অ্যান্ড ইটা 1, ইটা 2 = 0। তার মানে এখান থেকে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে -3 ইটা 1 + 2 ইটা 2 = 0।
তাহলে এখান থেকে আমাদের ইটার মান বের করলে আমরা পাচ্ছি, থেকে আমরা লিখতে পারি ইটা ওয়ান ইকুয়ালস টু মাইনাস টু, রাইট সাইড লেফট সাইডে নিলে মাইনাস টু ইটা টু ডিভাইডেড বাই মাইনাস থ্রি, এপাশে ভাগ করে দিলে মাইনাস কাটা গেলে টু বাই থ্রি ইটা টু। এখন যদি আমরা আমাদের ইটা ওয়ানের মান কী ধরলে আমাদের ইটা টু অ্যান্ড ইটা ওয়ানের মানটা ফ্র্যাকশন আকারে আসবে না সেটা আমরা দেখব। যদি আমাদের ইটা টু এর মানটা আমরা যদি থ্রি ধরি, ফ্রি ভেরিয়েবল হিসেবে যদি ইটা টু এর মান যদি আমি থ্রি ধরি, তাহলে কিন্তু এই থ্রি এই থ্রি কেটে ইটা ওয়ানের মান আমার একটা সিঙ্গেল ভ্যালু আসবে, তখন আমাদের ইটা ওয়ান হবে টু ডিভাইডেড বাই থ্রি ইন্টু থ্রি, দ্যাট মিন্স থ্রি থ্রি কাটলে টু, দ্যাট মিন্স আমাদের ইটা ওয়ান টু ইটা টু এর মান থ্রি। তাহলে আমাদের আইগেন ভেক্টরটা হবে ইটা ওয়ানের মান টু অ্যান্ড থ্রি টু এর মান থ্রি, দিস ইজ আওয়ার সেকেন্ড আইগেন ভেক্টর। এখন আমাদের সলিউশনটা আমরা কী বলেছিলাম, সলিউশন যে এক্স সেটা আমরা কী বলেছিলাম, সেটা হবে সি ওয়ানটা ওয়ান ইটা ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা টি প্লাস সি টু ইটা টু ই টু দি পাওয়ার ল্যামডা টি ল্যামডা টু টি। তো এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনটা আমি পেয়ে যাচ্ছি, সি ওয়ান একটা কনস্ট্যান্ট, এখানে আমাদের ইটা ওয়ান মানে ফার্স্ট আমাদের ভেক্টর আইগেন ভেক্টর যেটা ছিল সেটা ছিল আমাদের ওয়ান মাইনাস ওয়ান, তার সঙ্গে আমাদের ই টু দি পাওয়ার ল্যামডা এর মান তখন ছিল আমাদের মাইনাস ওয়ান ইন্টু টি মানে মাইনাস টি প্লাস সি টু ইটা টু এর মান আমাদের এখানে ইটা টু এর মান টু থ্রি ই টু দি পাওয়ার, এই ক্ষেত্রে আমাদের ল্যামডা এর মান ছিল ফোরটি। এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে আমি লিখতে পারি সি ওয়ান টু দি পাওয়ার মাইনাস টি আইগেন ভেক্টর ওয়ান ওয়ান প্লাস সি টু ই টু দি পাওয়ার ফোরটি, দেন আমাদের ভেক্টর টু ইন্টু টু বাই থ্রি, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। আমাদের এই এক্সের ভ্যালু হবে হচ্ছে এটাই আমাদের সলিউশন। তো আমরা প্রবলেমটি সলভ করে ফেলেছি। এখানে আমাদের একটি প্রবলেম দেওয়া আছে, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এখানে আমাদের একটা সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেমের সাথে কিছু ইনিশিয়াল ভ্যালু বলা আছে যে যদি ইনিশিয়াল কন্ডিশনটা এরকম হয় তাহলে সলিউশনটা কেমন হবে। তো আমাদের কিন্তু এখানে সেম সিস্টেমটাই দেওয়া আছে ডিফারেনশিয়াল, তো আমরা কিন্তু এটার একটা সলিউশন বের করে ফেলেছিলাম, সেটা ছিল ইনডিফারেন্ট, দ্যাট মিন্স সেটার কোনো ভ্যালু ছিল না, ইনিশিয়াল ভ্যালু ছিল না। তো আমাদের এখানে এক্সটা কী বের হয়েছিল সলিউশনটা, এখানে আমাদের এক্সের সলিউশন বের হয়েছিল সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টি ওয়ান মাইনাস ওয়ান প্লাস সি টু ই টু দি পাওয়ার ফোরটি এখানে টু থ্রি। এখন যদি ইনিশিয়াল কন্ডিশনটা আমরা বিবেচনা করি তাহলে আমরা একটু ডিফারেন্ট একটা সলিউশন পাবো, এই সি ওয়ান সি টু কনস্ট্যান্ট টার্মগুলো তখন আমাদের থাকবে না, এখানে কিছু ভ্যালু এক্সিস্ট করবে। তাহলে আমরা এই যদি এখানে টি এর ভ্যালু যখন জিরো বসাবো তখন আমার এক্সের মান হবে জিরো, টি এর ভ্যালু যদি এক্স টু এর যদি টি এর ভ্যালু জিরো বসাই তাহলে আমার এক্স টু এর ভ্যালু হবে হচ্ছে মাইনাস ফোর, দ্যাট মিন্স এখানে যদি আমার এই ইকুয়েশানে যদি আমি জিরো অ্যান্ড মাইনাস ফোর বসাই সেই কন্ডিশনগুলোতে আমি টি এর ভ্যালু হবে আমার জিরো, তাহলে এখানে সি ওয়ান ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, দ্যাট মিন্স ওয়ান মাইনাস ওয়ান প্লাস এখানে সি টু সি টু যে সেকেন্ড কন্ডিশনেও কিন্তু আমাদের জিরোই ছিল টি এর ভ্যালু, তো জিরো বসালে এখানে টোটালটাই জিরো, দ্যাট মিন্স সি টু ইকুয়ালস টু সি টু ইন্টু আমাদের আইগেন ভ্যাক্টর টু বাই থ্রি। এখন এটা যদি আমি একটা ইকুয়েশন ফর্মে লিখি এটাকে, তাহলে আমরা কী লিখতে পারি, এটাকে যদি ইকুয়েশন ফর্মে লিখি তাহলে এই পাশটাকে যদি আমি ক্যালকুলেট করে এটা ইকুয়ালস টু এই পাশটা লিখি, তাহলে লিখব সি ওয়ান ফার্স্টলি সি ওয়ান প্লাস টু সি টু টু সি টু ইকুয়ালস টু জিরো, অ্যান্ড এখানে হবে মাইনাস সি ওয়ান প্লাস থ্রি সি টু ইকুয়ালস টু মাইনাস ফোর। তাহলে এখান থেকে যদি আমি সি ওয়ান আর সি টু এর ইকুয়েশন লিখি তাহলে আমরা লিখতে পারি এখানে আমাদের সি ওয়ান ইকুয়ালস টু মাইনাস টু সি টু, এখান থেকে যদি আমি সি ওয়ানের ইকুয়েশন লিখি তাহলে আমি লিখতে পারি সি ওয়ান ইকুয়ালস টু সি থ্রিকে এপাশে মাইনাস টার্ম এপাশে নিয়ে যাবো এপাশে থ্রি সি টু প্লাস ফোর, এভাবে আমি দুটো সি ওয়ানকে প্রকাশ করতে পারি, তার মানে এই ভ্যালু আর এই ভ্যালু সমান, তার মানে এখান থেকে আমরা ইজিলি মাইনাস সি টু ইকুয়ালস টু থ্রি সি টু প্লাস ফোর সি টু এর মান কিন্তু বের করে ফেলতে পারি। এখান থেকে যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি দ্যাট মিন্স মাইনাস ফাইভ সি টু ইকুয়ালস টু ফোর, মাইনাসটাকে এপাশে পাঠিয়ে দিলে আমরা পাচ্ছি সি টু ইকুয়ালস টু মাইনাস ফোর বাই ফাইভ, এটা আমাদের সি টু এর ভ্যালু। তো এই সি টু এর ভ্যালু যদি আমি এই ইকুয়েশানটাতে বসাই তাহলে ইজিলি আমাদের সি ওয়ানের ভ্যালু পাচ্ছি মাইনাস টু, সি টু এর ভ্যালুটা বসাবো সি টু এর ভ্যালু মাইনাস ফোর বাই ফাইভ, মাইনাস মাইনাসে প্লাস ফোর ইন্টু টু
8 বাই 5, এটা আমাদের সি ওয়ানের ভ্যালু আর এটা সি টু এর ভ্যালু, দুটো ভ্যালু আমরা পেয়েছি। এখন আমাদের ফার্স্ট যে ইকুয়েশনটা ছিল এই যে এক্স, এই ইকুয়েশনে আমাদের শুধু সি ওয়ান অ্যান্ড সি টু এর মান বসাবো। মান বসালে আমরা কী পাচ্ছি, এক্স ইকুয়ালস টু সি ওয়ানের মান 8 বাই 5 ই টু দি পাওয়ার মাইনাস 8 1 মাইনাস 1 প্লাস সি টু এর মান আমাদের মাইনাস ছিল মাইনাস 4 বাই 5 ই টু দি পাওয়ার 4t 2 3। সেম আমাদের অ্যান্সার, শুধু আমাদের এই কনস্ট্যান্ট টার্মগুলো বদলে গেছে, কনস্ট্যান্ট টার্মগুলো বদলে এখানে কিছু ভ্যালু এক্সিস্ট করছে, যেহেতু আমাদের ইনিশিয়াল ভ্যালুটা দেওয়া আছে মাইনাস 4 বাই 5 সি টু এর মান 4 2 3। দিস ইজ আওয়ার অ্যান্সার ফর আওয়ার ইনিশিয়াল ভ্যালুস ফর দি ডিস্টিনেক্ট অ্যান্ড রিয়েল রুটস। আজকে এ পর্যন্তই।